সঙ্গীতা, তোমাদের সকলকে হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা করি আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা ভালো রয়েছো। আর বন্ধুরা, আমি খানিকটা ভালো রয়েছি, খানিকটা আমার মন খারাপ রয়েছে। আমি কিছুদিন আগে আমার কমিউনিটিতে পোস্ট করেছিলাম, আশা করি তোমরা আমার কমিউনিটি পোস্টটা দেখেছো। তো বন্ধুরা, সেদিনের পর থেকে না সত্যি আমার মনটা খুবই ভারাক্রান্ত হয়ে রয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমার মনের কথাটা আমি কাউকে বলতে পারি, ততক্ষণ পর্যন্ত না আমি শান্তি পাচ্ছি না। তো বন্ধুরা, আজও আমি মানে তোমাদের সাথে কথা বলতাম না বা আমি ক্যামেরাটাও অন করতাম না, বাট আমার কিছু ইউটিউবার ফ্রেন্ডসরা রয়েছে এবং আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ডসরা রয়েছে, তারা আমাকে প্রতিনিয়ত বলে চলেছে, সঙ্গীতা নিজেকে নিজে এরকমভাবে গুটিয়ে ফেলিস না, পাঁচজনের সাথে কথা বল, দেখবি তোরও ভালো লাগবে, একটু বাইরে বেরিয়ে আয়। সো তাদের উৎসাহে আজকে আমি আমার মোবাইলের ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলতে বসলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ইদানিং তো আমি কোনো ভিডিও করিনি, সেই কারণে আমি কোনো ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি দুঃখিত বন্ধুরা, আমি ক্ষমা প্রার্থী, তোমরা আমাকে ক্ষমা করে দিও তার জন্য। বুঝতেই পারছো মনের অবস্থা খুবই আমার খারাপ রয়েছে, কেন রয়েছে, কাদের জন্য আমার আজকে এই অবস্থা হয়েছে, তোমাদের সাথে সব কিছু আমি ডিটেলসে শেয়ার করবো। নিশ্চয়ই তোমরা আমাকে আগামী দিনে ভালোবাসার হাত বাড়িয়ে দেবে, যেরকমভাবে আজও পর্যন্ত তোমরা কিন্তু আমাকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে চলেছো। তো বন্ধুরা, তোমরা আমাকে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমি একটু খোলা মনের মানুষ, আমি যা বলি সোজাসাপটা কথাবার্তা বলতে খুবই ভালোবাসি। ওই লুকিয়ে চুরিয়ে কাজ করতে আমার বাবা মারা আমাকে কখনো শেখায়নি, মানে ছোটবেলা থেকে এটাই শিখিয়েছে, তুমি যেটা সেটাই তুমি প্রেজেন্ট করবে লোকের কাছে, লুকিয়ে চুরিয়ে মিথ্যে কথা এইসব না আমার না আসে না। তো যাই হোক, এই নিয়ে আমি তোমাদের সাথে পরে ডিসকাস করব, অনেক অনেক কথা বলার রয়েছে বন্ধুরা তোমাদেরকে, আশা করি তোমরা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, নিশ্চয়ই বাড়িয়ে দেবে। তো বন্ধুরা যাই হোক, তো বন্ধুরা বলো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের এখানে কিন্তু জাঁকিয়ে শীত পড়েছে গো, মানে হাড় হিম করা ঠান্ডা, কনকনে ঠান্ডা, এই ঠান্ডা আর পারা যাচ্ছে না। আবার শুনছি নাকি ঠান্ডা নাকি আরো বাড়বে, কি হবে বলো তো, ঠান্ডা যদি আরো বাড়ে তাহলে কি হবে? মানে এইবার যে শীতকালটা, মানে এবছরে যে শীতকালটা পড়েছে না, আমরা কিন্তু এবছরে শীতকালটা এনজয় করতে পারবো না, টোটালি আমাদের বাড়িতে থাকতে হবে, তাই না বলো? বাইরে কি এনজয় করা মানে অসম্ভব এই তীব্র ঠান্ডাতে। যখন গ্রীষ্মকাল থাকে তখন আমরা বলি কবে শীতকাল আসবে বাবা, আবার এই শীতকাল এসে গিয়েছে, এখন আমরা বলছি না বাবা এই শীত আমাদের চাই না, বিদায় হও শীত, তুমি গ্রীষ্মকাল তুমি স্বাগত হও, কি অবস্থা আমাদের বলো তো। সত্যি এগুলো না পলিউশনের জন্য হচ্ছে আমার মনে হয়, জানো তো অতটা বিজ্ঞ আমি নই, তো যাই হোক আমার মনে হচ্ছে এগুলো পলিউশনের জন্যই হচ্ছে, আর পলিউশন কিন্তু আমাদের দ্বারাই ক্রিয়েট হচ্ছে, তাই না বলো? আমরা যদি একটু সচেতন হয়ে আমাদের কাজকর্মগুলো করি তাহলে কিন্তু এতটা পলিউশন হয় না। সো যাই হোক, এই তীব্র শীতকালকে আমাদের এইভাবেই সহ্য করতে হবে। আর বেসিক্যালি আমরা যারা হাউসওয়াইফ রয়েছি, বাপরে সকাল সকাল ঘুম থেকে ওঠা যাচ্ছে না, মেঝেতে পা রাখা যাচ্ছে না, আর জানো তো আমরা যারা হাউসওয়াইফ রয়েছি তারা কিন্তু মানে বেশিরভাগটাই জল নিয়ে কাজ করি, যেমন বাসন মাজা বলো, আনাজ কাটা, আনাজ ধোয়া, ঘর পোছা, তারপর কাপড় কাচা, সব কিছুই কিন্তু আমাদের জল নিয়েই হচ্ছে। তো জলটা এতটাই কনকনে ঠান্ডা না কি বলবো। তো কিছু করার নেই, করতে তো হবেই, বসে থাকলে তো আর হবে না, তো মুখের সামনে তো আর কেউ খাবারটা নিয়ে আসবে না যে এই নাও তোমার জন্য খাবার করেছি। পৃথিবীতে মা বাবা ছাড়া বা দাদা দিদি ছাড়া কেউ আপন হয় না, বা কেউ এরকমভাবে খাবার নিয়ে মুখের সামনে আনবেও না, তাই না? আশা করাও যায় না। তো যাই হোক, কিছু করার নেই, এই নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। তো বন্ধুরা, তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম, আমি যেহেতু সিঙ্গুর হুগলিতে থাকি, তো এখানে কিন্তু বইমেলা বুক ফেয়ার স্টার্ট হয়ে গিয়েছে। তো সেই বুক ফেয়ার আর বইমেলাতে এসেছিলেন ম্যাজিশিয়ান। কে বলো তো ম্যাজিশিয়ান? কোন ম্যাজিশিয়ানের কথা আমি তোমাদের সাথে আজকে আলোচনা করছি? একদমই ঠিক ধরেছ অনেকে যারা সিঙ্গুরে থাকো। তো বন্ধুরা, স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ফেলনা সিরিয়ালের ম্যাজিশিয়ান এসেছিলেন সিঙ্গুর বইমেলাতে। ম্যাজিশিয়ান এসে কিন্তু তার ম্যাজিক দেখিয়ে আমাদের সকলের হৃদয় জয় করেছেন, আমরাও কিন্তু খুব উপভোগ করেছি তার ম্যাজিকগুলো। তো বন্ধুরা তোমরা দেখবে নাকি তার ম্যাজিকগুলো? তো বন্ধুরা, তার ম্যাজিকগুলো কিন্তু আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আশা করি তার ম্যাজিকগুলো দেখে তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে,
একদমই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং কমেন্ট করো। তাহলে বন্ধুরা চলো ম্যাজিশিয়ানের ম্যাজিক গুলো দেখে নেওয়া যাক। নাইলন সুতোরপুর কিছু ক্রিস্টাল গেঁথে এনেছি। এখন জানবেন সবকিছু ফ্যাশনেবল বা যত ডেকোরেশন করা যায় তত আমাদের আকর্ষণীয় হয়ে ওঠে। আপনার পছন্দ নিন, হাতে নিন। তো আমি জানি না যে আপনার মন থেকে বলছেন কিনা। আচ্ছা, আপনি কোনোদিন ইচ্ছা হয়েছে কোনোদিন ম্যাজিক দেখাবেন? কোনোদিন ট্রাই করেননি না? আজকে আমার শ্রদ্ধা দিদি একটা আপনাদের সামনে ম্যাজিক দেখাবেন। এখন যে ম্যাজিকটা আমি উপস্থাপনা করতে চলেছি, আমি নয়, আমি সহযোগিতা করব। আর মূল ভূমিকায় যিনি অংশগ্রহণ করছেন আজকে আমার শ্রদ্ধা দিদি। তো কী করবেন? প্রথমে আমার কাছে রয়েছে একটা ক্রিস্টালের হার, আপনারা দেখতে পাচ্ছেন। আর রয়েছে একটা বাউল, একটা বাটি রয়েছে। আপনি এক হাতে বাটিটা নিন। আর রয়েছে একটা সাংঘাতিক ধারোলা কাঁচি, আমি দেখাই আপনাদের। এই সেই সাংঘাতিক ধারোলা কাঁচি, যার এই সামনে রেখে কোনো জিনিস যদি একটু প্রেশার দেওয়া যায়, চাপ দেওয়া যায়, সঙ্গে সঙ্গে দুটো হয়ে যায়। আপনি কি করবেন, কাঁচিটা ডান হাতে ধরে ফেলুন। ধরে এবার আপনি এদিকেও কাটতে পারেন, এদিকেও কাটতে পারেন, অ্যাজ ইউ লাইক। আপনার যেদিকে ইচ্ছে আপনি কাঁচিটা দিয়ে রাইট কেটে দিন। আমার কথা অনুযায়ী উনি একটা দিক কেটে দিয়েছেন। এবার যদি একটা হাত আমি ছেড়ে দিই, ক্রিস্টালগুলো টকটক করে পড়ে যেতে পারে, পড়ে গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যেতে পারে। সুন্দর স্টেজ, কিন্তু তাও গড়িয়ে চলে যেতে পারে, খুঁজতে অনেক সময় সাপেক্ষ। তাই আমি একটা বাবল, একটা বাটি ইউজ করছি। বাটির মধ্যে পাথরগুলো রাখছি, খুব ভালো করে দেখবেন। মিউজিক। যাবো আমি, যখন 1 2 3 বলবো, আপনি বাটিটা শক্ত করে ধরে জাস্ট এইভাবে থ্রো করবেন। বাটিটা ছুঁড়ে দেবেন না, আপনি ছুঁড়বেন। আমি ক্রিস্টালগুলো একসঙ্গে ধরার চেষ্টা করব। ওনার ছোঁড়া, আমার ধরা, এই দুটো যদি এক জায়গায় হয় ম্যাজিকটা তবেই সাকসেস হবে। সাকসেস হলে, সাকসেস হবেই, তারপরে কিন্তু আমার জন্য নয়। আজকে যিনি এসেছেন একদম কষ্ট করে আমার কাছে, ওনার জন্য একটা করতালি দেবেন আপনারা। দেখুন, 1 2 3 থ্যাংক ইউ ভেরি মাচ। দেখলেন, সেই ছোট্ট ছোট্ট কিছু ক্রিস্টাল কেটে টুকরো টুকরো করে দেওয়ার পরও উনি এমনভাবে ছুঁড়লেন, আবার একটা সুন্দর মালা তৈরি হয়ে গেল। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর কোপারেট করার জন্য, এত সুন্দর ম্যাজিকটা দেখালেন। তাই চলুন আজকে আমার জাদুর অনুষ্ঠানের পরের ম্যাজিক। আর আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা সামান্য উপহার, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। চলুন এখন যে ম্যাজিকটা আমি উপস্থাপনা করতে চলেছি, একটা মজাদার ম্যাজিক।
বললো আমি সব ম্যাজিশিয়ানরা যখনই ম্যাজিক দেখাতে আমি উঠি, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, কি করলো রে দিনটাই মাটি হয়ে গেল। হ্যাঁ দানা বাবা একটা পাপাই, আজ তুমি কি খেতে ভালোবাসো? মাছ, মাংস, ফল, দুধ, মিষ্টি? হ্যাঁ মিষ্টি। আর মাছ, ডিম? মাছ আর ডিম কোনটা? মাছ, ডিম খাও না। কবে খেয়েছিলি? বললো কবে না, কবে ডিম খেয়েছিল? বললো 9 বছর আগে। আরে এর মধ্যে ডিম কবে খেয়েছিলি তোর বয়? পরশু দিন। ঠিক বলছো? ঠিক আছে, তুমি পেটে এইভাবে হাত দাও। হ্যাঁ সামনে যে সোয়েটার পরে সামনে তুমি হাঁটা বন্ধ করো, হ্যাঁ যদি স্পিডে ডিম চলে যায় মুখে চলে যেতে হবে। হ্যাঁ দেখবে আস্তে আস্তে উঠবে, ফিল করবে তুমি, একটা ভারী ভারী লাগবে, আমাকে বলবে, এমনি ফেলে দেবে না বাবা, ঠিক আছে? এরপরে গানের অনুষ্ঠান আছে। কত দিয়ে এসছে? হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখো, ঠিক আছে দাঁড়াও। আচ্ছা আচ্ছা এইবার হাতটা দিয়ে থাকো এখানে, হাতটা ফেলবে না কিন্তু, ঠিক আছে? আমি দাঁড়াও ছেড়ে দিচ্ছি একটুখানি। হ্যাঁ এইবারে একটা ব্যাগ আছে, ব্যাগটা তোমার মুখে আটকে দেবো, প্রথমে ব্যাগের মধ্যে একটু ভালো করে ফু দিয়ে দেবে, তারপরে কি করবে, তারপরে আস্তে আস্তে ব্যাগটা তোমার মুখে আমি পরিয়ে দেবো, ঠিক আছে? হাতটা সরাও, প্রথমে একটু ফু দাও। থুতু দিলে কেন? না বাচ্চা তো বুঝতে পারি এখানে। হ্যাঁ হাঁ কোনো? হ্যাঁ এবার হাঁ করো, হাঁ করো। বাবা রেখে দাও, আস্তে 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 পড়ে না যায়। না একে বললে ডিম দিতেই থাকবে, দিতেই থাকবে, এরপর আমার টকিং ডল শো আছে, সেগুলো কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ বাবা এটা পাখা আছে, পাখা পাখা আর দেনা বাবা, ওকে একটু একটু দেন তাড়াতাড়ি। ঘামছো কেন? ডিম পেরে ক্লান্ত হয়ে গেছে বুঝছেন। আর খোলো, খুলে হাওয়া খাও। এইবারে